এরকম সুস্থ রাখে, সবল রাখে, তাহলে হয়তোবা আমাদের যে লক্ষ্য নিয়ে আমরা আগাইতেছি হয়তো আল্লাহ চাইতো সেখানে পৌঁছতে পারবো। এখন টসে যাবে বা রেসে যাবে, ওরা অনায়াসে 4-5 ঘন্টা দম করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে মাশাল্লাহ কবুতর ঘর চ্যানেলের মাধ্যমে আমার মোরল লফটের ফ্লাইং কবুতরগুলো, ফিমেল কবুতর যেগুলো আজকে সকালবেলা ফ্লাইংয়ের জন্য ছাড়ব, ওই কবুতরগুলোর একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দিব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আগামী রেসকে সামনে রেখে এই কবুতরগুলোকে ফ্লাইংয়ের জন্য আমরা বাহিরে এখন ছাড়তেছি। হয়তো আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে, তাহলে নভেম্বরের হয়তো 4-5 তারিখ থেকে আমরা টসে নামব। তো সেই দিক থেকে কবুতরগুলো আলহামদুলিল্লাহ এখন সুস্থ সম্পূর্ণ এবং সবলই মনে হইতেছে। তো আল্লাহ যেন এরকম সুস্থ রাখে, সবল রাখে, তাহলে হয়তোবা আমাদের যে লক্ষ্য নিয়ে আমরা আগাইতেছি হয়তো আল্লাহ চাইতো সেখানে পৌঁছতে পারবো। তো আজকে এই ভিডিওগুলো করা হচ্ছে, আপনারা দেখতে পারবেন যে মাশাল্লাহ কবুতরগুলো কত প্রাণবন্ত। এবং রেসার কবুতর, বিশেষ করে যারা রেস করে, তারা প্রত্যেকটা কবুতরকে পরখ করেন যে প্রত্যেকটা কবুতর আমার ফিটনেস ঠিক আছে কিনা, এবং বলতে গেলে প্রত্যেকটা কবুতর ধরে ধরে তারা দেখেন, সকালে বিকালে তারা যাচাই করেন, হ্যাঁ, যে আমার কবুতরগুলো সবগুলো ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা, না কোনোটা অসুস্থ হয়ে পড়লো। তো যখনই কোনোটাকে সন্দেহ হয় তখনই ওই কবুতরটাকে তারা ধরে এবং দেখে, যদি কোনো সমস্যা পায় ওটাকে তাৎক্ষণিকভাবে আলাদা করে এবং ট্রিটমেন্ট করে। তো আসলে এটাই সঠিক পন্থা, যে যে কবুতরগুলো আমরা রেসের উদ্দেশ্যে তৈরি করতেছি এবং বাহিরে ছাড়তেছি, ফ্লাইং করতেছি, কোনো কারণে যদি কবুতরটার মধ্যে কোনো সমস্যা পরিলক্ষিত হয়, তাৎক্ষণিকভাবে ওইটাকে আমরা আলাদা করি এবং ওইটাকে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করি। যাই হোক ভিউয়ার্স, এখন এই কবুতরগুলো আমরা বাহিরে ছাড়ব, আপনারা দেখবেন যে কবুতরগুলো বাহিরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কবুতরগুলো এখন বাহিরে আমরা ছাড়তেছি। এনারা ফ্লাইং এর জন্য বাহিরে বের হয়ে গেল। এখন খুব সকালবেলা 6:30 বাজে, এই সময়টা একটু ঠান্ডা থাকে, পরে তো প্রচণ্ড গরম হয়ে যায়, রোদ্র উঠে যায়, তখন আর কবুতর ফ্লাইং করতে পারে না, ওইরকম দম করতে পারে না। তো এই ঠান্ডার সময়ে ছাড়লে কবুতরগুলো মোটামুটি ভালো দম করে, এই সময়ে ছাড়লে দেখা গেছে অন্তত 1 ঘন্টা প্লাস দম করে। আর 1 ঘন্টা প্লাস যখন বাড়ির উপরে দম করবে, তখন এই কবুতরগুলো যখন টসে যাবে বা রেসে যাবে, ওরা অনায়াসে 4-5 ঘন্টা দম করবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য বাড়ির উপরে যেন অন্তত 1 ঘন্টা প্লাস ওরা দম করতে পারে, ওই পর্যায়ে ওদেরকে উঠানো, 2-2.5 ঘন্টা দম করে এই পর্যায়ে ওদেরকে উঠানো, এটা খেয়াল রাখা। যারা এই রেসার কবুতর পালন করতেছেন, বিশেষ করে রেসের উদ্দেশ্যে, তারা এটা খেয়াল রাখবেন। তো আমরা আজকে এই পর্যন্তই রাখলাম, আবার আমরা যখন কবুতরগুলোকে
ট্রেপিং করাবো, তখন ট্রেপিং এর সিনগুলো আপনাদেরকে দেখাবো, যে কবুতরগুলো ট্রেপিং করতেছে কিভাবে, ওটা দেখাবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই।